বলিউডের নবদম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের এক সপ্তাহ না কাটতেই তাদের নিয়ে নতুন খবরের গুঞ্জনে মেতেছে নেটিজেনরা। এর মধ্যেই কি অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী? সম্প্রতি ভাইরাল হয় একটি ভিডিও নিয়ে এমন প্রশ্নই উঠেছে নেট দুনিয়ায়। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ভাইরাল হয়েছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের একটি ভিডিও। এতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী জাহির, তবে ক্যামেরাম্যানদের দেখতে পেয়েই তারা গাড়িতে উঠে পড়েন। এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ এই ঘটনার সঙ্গে আলিয়া ভাটের উদাহরণ টানছেন। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন রণবীর আলিয়া দম্পতি। সেই একই পথ কি অনুসরণ করবেন সোনাক্ষী জাহিরও? এক নেটাগরিকের মন্তব্য, ওলে হয়তো সন্তান আসছে, তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী। দীর্ঘ 7 বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। 23 জুন রবিবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন তারা।